মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে 90% টিআরপি ক্রিয়েট করে এই একটি বৈশিষ্ট্য, মাথা ঠান্ডা রেখে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। মকর ডেডিকেটেড, প্রত্যেকটি কাজ মকর মাথা ঠান্ডা রেখে করবার চেষ্টা করেন। মকরের মধ্যে সমস্ত রকম বিষয়কে গ্রহণ করা, জাজ করা, উপলব্ধি করা তার ক্ষমতা রয়েছে এবং মকর এই কাজগুলিতে কিন্তু ভীষণভাবে সক্ষম এবং সফল। নিজেরটুকু নিয়ে থাকব, অপরের ভালো করতে পারি বা না পারি অপরের ক্ষতি করার চেষ্টা করব না, অপরের কোন দিকে উন্নতি হলো সেই বিষয়টা নিয়ে হিংসে করবার চেষ্টা করব না, এই মেন্টালিটি মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মকর সবসময় চেষ্টা করেন যতটুকু পাচ্ছি সেটা আমার জন্য ঠিক আছে, বড় হওয়ার চেষ্টা করতে হবে এবং যদি কোনো কারণে বাধা আসে স্টে করতে হবে, সাবধানতা অবলম্বন করে ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু কোনোভাবেই উগ্রতা প্রদর্শন করা যাবে না, যাতে তাদের মধ্যে জ্ঞানের সঞ্চার ঘটে, যাতে তাদের মধ্যে আরেকটু জ্ঞানের উন্মেষ ঘটে, তার চেষ্টা মকরের মধ্যে সব সময় দেখতে পাওয়া যায়। বন্ধুরা সাহায্য চেয়েছেন, মকর সাহায্য করেনি, এটা কিন্তু সাধারণত আমরা দেখতে পাই না। এই যে লেভেল, একটা ডিফারেন্ট লেভেলের স্পিরিচুয়ালিজম, এটাই কিন্তু মকরের বৈশিষ্ট্য এবং এটাই কিন্তু মকরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মকর রাশি। মকর রাশি বা লগ্নের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য যেগুলি সম্পর্কে আমরা জেনারেলি ইগনোর করে যাই, যে বৈশিষ্ট্যগুলির কারণে মকরকে অন্যতম শ্রেষ্ঠ রাশি হিসেবে ভাবা যেতে পারে, এইরকম বেশ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। কানপুরুষের দশম রাশি, শনির দ্বারা প্রভাবিত এই রাশি, অদ্ভুত একটা কম্বিনেশন দেখতে পাওয়া যায়। একদিকে পৃথ্বীতত্ত্বের স্থৈর্য, অন্যদিকে চর প্রকৃতি অর্থাৎ মুভেবল নেচার, চটপটে বিহেভিয়ার অথচ ধীরস্থির অর্থাৎ মাথা ঠান্ডা রেখে চটজলদি ডিসিশন নেওয়ার ক্ষমতা, এইটা আমরা দেখতে পাবো মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। এইটা হচ্ছে মকর রাশি বা লগ্নের সেই প্লাস পয়েন্ট যেটা মকরকে জীবনের বহু বহু সমস্যা থেকে দূরে সরিয়ে রাখে। মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে 90% টিআরপি ক্রিয়েট করে এই একটি বৈশিষ্ট্য, মাথা ঠান্ডা রেখে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই বৈশিষ্ট্যই মকরের জীবনের বাধা বিপত্তি সমস্যাগুলো থেকে মকরকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে হিউজ ডেডিকেশন। যে কোনো কাজ মকর চটপট করে ফেলবার চেষ্টা করেন, কিন্তু ডেডিকেশনের কোনো যে অভাব দেখতে পাওয়া যায় মকরের মধ্যে তা কিন্তু একেবারেই নয়। মকর ডেডিকেটেড, প্রত্যেকটি কাজ মকর মাথা ঠান্ডা রেখে করবার চেষ্টা করেন এবং তার উপরে আরোপিত যে দায়িত্বগুলি রয়েছে সেগুলিকে পরিপূর্ণভাবে সঠিকভাবে সম্পূর্ণ করবার চেষ্টা, এটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মকর আলটিমেটলি এই ধরনের কাজগুলোকে খুব সুন্দরভাবে রূপদান করতে পারেন। তৃতীয়ত, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মকরের মধ্যে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং আধুনিকতাকে গ্রহণ করবার ক্ষমতা। মকর তার যে ট্র্যাডিশন, তার যে কৃষ্টি, তার যে কালচার, এটাকে অ্যাভয়েড করেন না, মকর কিন্তু এগুলিকেও গুরুত্ব দেন। আবার মকর যে আধুনিক টেকনোলজিগুলোকে গ্রহণ করবেন না তা কিন্তু একেবারেই নয়। মকর এই দুটো বিষয়ের মধ্যে অর্থাৎ প্রাচীনতা আধুনিকতা এই দুটো বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করতে পারেন। মকরের মধ্যে সমস্ত রকম বিষয়কে গ্রহণ করা, জাজ করা, উপলব্ধি করা তার ক্ষমতা রয়েছে এবং মকর এই কাজগুলিতে কিন্তু ভীষণভাবে সক্ষম এবং সফল। চতুর্থ বিষয়টি হলো পরিবারের প্রতি দায়বদ্ধতা, স্পেশালি সন্তানের প্রতি। মকর রাশি বা লগ্নের মানুষ যারা, তারা কিন্তু নিজের পরিবার, নিজের যেটা ডাউনস্ট্রিম, তাদেরকে ভীষণভাবে আগলে রাখতে পছন্দ করেন। কিসে তাদের ডেভেলপমেন্ট হবে, কিসে তাদের উন্নতি হবে, এই বিষয়ে মকরের চেষ্টা সদা সর্বদা লক্ষ্য করা যায়। মকর কিন্তু সবসময়ই নিজের এই ক্ষেত্রগুলিকে ডেভেলপ করতে চান
নিজের এই ক্ষেত্রগুলোকে আরও উন্নত করে তুলবার চেষ্টা মকরের মধ্যে সর্বদা দেখতে পাওয়া যায়। বিশেষ করে সন্তান সন্ততি ইঁদের যত্ন কিভাবে নিতে হবে এটা কিন্তু মকর ভীষণ ভালো বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন। পঞ্চমত, মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে একটা অদ্ভুত সিম্পলিসিটি দেখতে পাওয়া যায়। নিজেরটুকু নিয়ে থাকব, অপরের ভালো করতে পারি বা না পারি অপরের ক্ষতি করার চেষ্টা করব না, অপরের কোন দিকে উন্নতি হলো সেই বিষয়টা নিয়ে হিংসে করবার চেষ্টা করব না, এই মেন্টালিটি মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মকর এর কারণে বিভিন্ন রকম সমস্যা, পারিপার্শ্বিক ঝামেলা, এগুলি থেকে নিজেকে গুটিয়ে রাখতে সক্ষম হয়ে থাকেন। অদ্ভুতভাবে নিজের চরিত্র, নিজের চাহিদার উপর নিয়ন্ত্রণ করবার ক্ষমতা, এটা কিন্তু মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অন্যতম বৈশিষ্ট্য। মনের মধ্যে ইচ্ছে রয়েছে, সেটা মিটছে না, তার মানে কিন্তু মকরের কাছে কখনোই এটা নয় যে সেই অপূর্ণ চাহিদাগুলোর জন্য নিজেকে নিবেদিত করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, এটা কিন্তু মকর কখনোই ভাবেন না। মকর সবসময় চেষ্টা করেন, যতটুকু পাচ্ছি সেটা আমার জন্য ঠিক আছে, বড় হওয়ার চেষ্টা করতে হবে এবং যদি কোনো কারণে বাধা আসে স্টে করতে হবে, সাবধানতা অবলম্বন করে ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু কোনোভাবেই উগ্রতা প্রদর্শন করা যাবে না, এই বিষয়টি মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মকর মাথা ঠান্ডা রাখতে পারেন, মকরের মধ্যে ঈর্ষা হিংসা এর মাত্রা তুলনামূলকভাবে কম। ষষ্ঠত, একটি অদ্ভুত গুণ মকরের মধ্যে দেখতে পাওয়া যায়, যখনই নিজে মকর সফল হন তখন তার যে সাফল্যের পথ সেটা কিন্তু মকর শেয়ার করেন। কোন পথে সাফল্য এসছে সেটা যেমন মকর শেয়ার করতে পছন্দ করেন, ঠিক তেমনভাবেই মকর কিন্তু অপরকেও সাহায্য করেন কিভাবে এই সাফল্য সেই মানুষটিও প্রাপ্ত হতে পারে। তিনি ভাই হতে পারেন, তিনি বন্ধু হতে পারেন, তাদেরকে একত্রে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, এটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মকরের জীবনে যখন উন্নতি হয় তখন কিন্তু মকর চেষ্টা করেন পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের জীবনে, পরিবেশের ক্ষেত্রেও যেন সেই উন্নতির একটা ইম্প্যাক্ট আসে। সপ্তমত, মকর রাশি বা লগ্নের মানুষরা কিন্তু সবসময় কনস্ট্রাকটিভ, তারা সবসময় চেষ্টা করেন কোনো বিষয়কে বাড়িয়ে তুলবার জন্য, সবসময় তাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তের একটা ডেফিনেশন খুঁজে বার করবার চেষ্টা দেখতে পাওয়া যায়। অর্থাৎ সময়ের অপচয়, এটা কিন্তু মকর পছন্দ করেন না, এটাই মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য সপ্তম বৈশিষ্ট্য। যদি কোনো কিছু করার না থাকে সেই ক্ষেত্রে তারা পড়াশুনো করতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে তারা জ্ঞানমূলক কোনো ভিডিও দেখার চেষ্টা করেন এবং যাতে তাদের মধ্যে জ্ঞানের সঞ্চার ঘটে, যাতে তাদের মধ্যে আরেকটু জ্ঞানের উন্মেষ ঘটে, তার চেষ্টা মকরের মধ্যে সব সময় দেখতে পাওয়া যায়। অষ্টমত, মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, সেটি হলো মাইগ্রেশন, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরণ। তারা ব্যবসা করছেন একটা জায়গায়, সেই ব্যবসাকে অন্য আরেকটা জায়গায় শিফট করবার টেন্ডেন্সি, ক্ষমতা, এটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। খুব সহজেই মকর কিন্তু অন্য জায়গায় অন্য স্থানে অ্যাডপ্ট করতে পারেন, এক দেশ থেকে অন্য দেশে বসতি স্থাপন করা, অন্য দেশে নাগরিকত্ব গ্রহণের চেষ্টা, এই সমস্ত বিষয়ে মকরের অগ্রগতির চেষ্টা, এটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। নবমত, বন্ধুদের প্রতি দায়বদ্ধতা। মকর রাশি বা লগ্নের মানুষ বন্ধুবৎসল হননি, এটা জেনারেলি দেখতে পাওয়া যায় না। বন্ধুরা সাহায্য চেয়েছেন, মকর সাহায্য করেনি, এটা কিন্তু সাধারণত আমরা দেখতে পাই না। মকর কিন্তু সবসময় সাপোর্টিভ, মকর কিন্তু সবসময় আমাদেরকে সাহায্য করবার চেষ্টা করেন এবং যদি কারোর কাছে সাহায্য না পাওয়া যায় সেই ক্ষেত্রে মকরের কাছে সাহায্য পাওয়া যাবে, এই বিষয়ে কিন্তু ভরসা রাখা যায়। তাই মকর রাশি বা লগ্নের মানুষ তাদের উপরে কিন্তু আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি, এটা মকরের নবম বৈশিষ্ট্য। দশম বিষয়টি হলো আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিজম। মকরের মধ্যে যে আধ্যাত্মিকতার প্রকাশ দেখতে পাওয়া যায় তা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। কখনো মকর চরম অনেস্ট, মকর অনেস্টি বা শাশ্বত সত্যকে বিশ্বাস করেন, মকর বিশ্বাস করেন প্রকৃতি পূজায়। দেখা গেল কোনো একজন মকর রাশি বা লগ্নের মানুষ তিনি কোনো দিন ঈশ্বরের মন্দিরে যাননি, তিনি কোনো দিন ঠাকুর পুজো করেননি, কিন্তু প্রতিদিন ঘর থেকে বেরোবার সময় রাস্তার কুকুরগুলোকে তিনি খাইয়ে যান, পাখিদের জন্য তিনি খাওয়ার ব্যবস্থা করেছেন, এই যে লেভেল, একটা ডিফারেন্ট লেভেলের স্পিরিচুয়ালিজম, এটাই কিন্তু মকরের বৈশিষ্ট্য এবং এটাই কিন্তু মকরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। মকর একই জিনিসকে আলাদাভাবে ভাবতে পারেন, একই কাজ মকর ডিফারেন্ট ওয়েতে করতে পারেন, একই চিন্তা
মকর একটা আলাদা পদ্ধতিতে বাস্তবায়িত করতে পারেন। এই কোয়ালিটি এটাই কিন্তু মকরকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে। মকরের মধ্যে ডিফারেন্ট বৈশিষ্ট্য, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ক্রিয়েট করে এবং মকর খুব সহজেই অন্যদের থেকে নিজেকে আলাদা করে নিতে সক্ষম হয়ে থাকেন। এই বৈশিষ্ট্যগুলি মকর যে সবসময় উপলব্ধি করেন তা কিন্তু একেবারেই নয়, আবার মকরের আশেপাশের লোকরাও যে এগুলিকে উপলব্ধি করেন সবসময় তা কিন্তু নয়, কিন্তু এগুলি ঘটে জেনেই হোক আর অজানাভাবেই হোক, চেতনে হোক কিংবা অচেতনভাবেই হোক, মকর কিন্তু এই কাজগুলি করে থাকেন এবং সমাজে, পারিপার্শ্বিক পরিবেশে মকর নিজের জন্য একটা জায়গা ক্রিয়েট করতে সক্ষম হয়ে থাকেন। তাহলে আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না। মকর রাশি এবং লগ্নের মানুষদের এই ভিডিওটি কেমন লাগলো, কতটা মিলল তাদের জীবনের সাথে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। মকর রাশি বা লগ্নের মানুষদের এই কমেন্টের আশায় আমরা বসে থাকব। তারই সঙ্গে সঙ্গে অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন এবং এই 1 মিলিয়নের যাত্রায় আপনারা হচ্ছেন আমার সহযাত্রী। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি, নমস্কার।